আসি মা বাবার আর চলবে রে সংসার বাগের চাকা খুলবে বুঝি প্রবাসে আমার ফোনে খবর আইছে রে হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো গাইস আজকের এই ভিডিওতে থাকছে প্রবাসী গান গেয়ে কে কত টাকা ইনকাম করেছে তা প্রমাণ সহ দেখানো হবে এমনকি এই প্রবাসী গান গেয়ে কে বেশি জনপ্রিয়তা লাভ করেছে তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথমেই রয়েছে গগন সাকিব প্রবাসীদের নিয়ে দুইটি গান কভার করেছে তার মধ্যে তার প্রথম গানটি হলো একলা প্রবাস আর এই গানটি ই সাউন্ড মিউজিক চ্যানেলে আপলোড করা হয় তো গানটির বর্তমান ভিউজ রয়েছে 20 মিলিয়ন আর এই গানটি থেকে তার ইনকাম হয়েছে $10,000 যেটা বাংলা টাকায় হিসাব করলে হয় 8 লক্ষ টাকা তো এরপর রয়েছে গগন সাকিবের ডুয়েট গান সুমাইয়ার সাথে কাইন্দো নামা সুখে আছি প্রবাসে ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার আর এই গানটি গগন সাকিব তার নিজের চ্যানেলে আপলোড করে আর এই গানটির বর্তমান ভিউজ রয়েছে 17 মিলিয়ন আর বন্ধুরা প্রবাস মানেই কষ্ট আর এই কষ্ট জড়িয়ে আছে হাজার হাজার মানুষের সাথে পরিবার পরিজনের রাইখা আইসি রে তো যাই হোক বন্ধুরা গগন সাকিবের এই গানটি থেকে ইনকাম হয় $8,500 যা বাংলা টাকায় হিসাব করলে হয় 6,80,000 টাকা তো যাই হোক অন্যদিকে সুমাইয়া এই একলা প্রবাস গানটি সিঙ্গেলে কভার করেন তো এই গানটি কভার করে তিনি ভিউজ পায় 2.3 মিলিয়ন আর বন্ধুরা এই একলা প্রবাস গানটি কিন্তু অনেক কষ্টের একটি গান একলা পয়রায় আসি যে প্রবাসে তো এই গানটি থেকে সুমাইয়ার ইনকাম হয়েছে $1,200 যেটা বাংলা টাকায় হিসাব করলে হয় 96,000 টাকা তো এরপর রয়েছে আগুনের কণ্ঠে প্রবাস গান উঠবে হাসি মা বাবার আর চলবে রে সংসার তো এই গানটি মাত্র 9 দিন আগে ইউটিউবে আপলোড করা হয় ইতিমধ্যে ভিউজ রয়েছে 8,01,000 আর বন্ধুরা আগুনের এই প্রবাস গানটি আগুন অনেক সুন্দর গেয়েছে কিন্তু পরিবার পরিজন রাইখা আইসি যে প্রবাসে তো এই গানটি থেকে আগুনের ইনকাম হয়েছে $401 যা বাংলা টাকায় হিসাব করলে হয় 82,000 টাকা আর বন্ধুরা আগুনের এই প্রবাস গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো এরপর রয়েছে শামস ভাইয়ের প্রবাসীদের নিয়ে একটি গান আর বন্ধুরা প্রবাস জীবন কতটা কষ্টের তা আপনারা প্রবাসে না গেলে বুঝতে পারবেন না আর বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে শামস ভাই মানে অনেক কষ্টের গান তো গানটির বর্তমান ভিউজ রয়েছে 8.3 মিলিয়ন আর এই গানটি থেকে ইনকাম হয়েছে $4,800 যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 3,84,000 টাকা তো এরপর সর্বশেষ রয়েছে আতিব আহমেদ নিলয়ের কণ্ঠে গাওয়া প্রবাস জীবন মানেই জেলখানা আছি ভালোই আছি প্রবাস নামের জেলে আর এই গানটির বর্তমান ভিউজ রয়েছে 3.8 মিলিয়ন তো বন্ধুরা আমরা নিলয় ভাইকে হারিয়ে ফেললেও কিন্তু নিলয় ভাইয়ের কষ্টের গানগুলো কখনো হারাতে পারবো না কেননা তিনি রেখে গিয়েছে হাজারো কলিজা কাঁপানো কষ্টের গান চারিদিকে কত মানুষ রং বেরঙের ভেসে তো যাই হোক নিলয় ভাইয়ের এই প্রবাস জীবন মানেই জেলখানা এই গানটি থেকে ইনকাম হয় $1,800 যা বাংলা টাকায় হিসাব করলে হয় 1,44,000 টাকা তো বন্ধুরা এই ছিল প্রবাসীদের নিয়ে কিছু কলিজা কাঁপানো কষ্টের গান তো সবগুলো প্রবাসী গান দেখার পর আপনাদের কাছে কার গানটি বেশি ভালো লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও কিসের উপর চান তাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেক কেয়ার